নমস্কার দর্শক বন্ধু, মু জ্ঞানরঞ্জন, স্বাগত করছি আপনার ফাইট ফর এক্সাম ইউট্যুব চ্যানেলকে। যদি এপর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তাহলে থাকা ঘন্টা আইকনকে দয়া সাবস্ক্রাইব করে নিন, তারপরে আমার যা রিসেন্ট অপডেট আসবে সব অপডেট পাইপারে, গোটিয়ে মধ্যে অপডেট মিস করবে না। হ্যাঁ দর্শক বন্ধু, এটি আসছি যে মানে ওয়েট করছিলে জিএম ইউনিভার্সিটির, আজ আসছে আপনার জিএম ইউনিভার্সিটি অ্যাডমিশনর, দেখিপারছে, সরি ওয়ান সেকেন্ড, এটি মানে আপনার মানে দেখিপারে জিএম ইউনিভার্সিটি আডমিশন প্লস থ্রি কোর্স যে করা চাহুন, সেথিরে মু এথিরে ডিটেলস কইবি আপনার প্লস থ্রি অনার্স সিট কতটা আছে, প্লস টু পরে যে বিএড করা চাহুন, বিএ বিএড কিংবা বিএসসি বিএড কতটা সিট রয়েছে, কম রয়েছে কোর্স ফি, এই ভিডিওরে মু আপনার ডিটেলস কইবি কোন কোন কোর্স রয়েছে, এলিজিবিলিটি প্রতি কোর্স পাই কোন কোন রয়েছে, আপ্লিকেশন ডেডলাইন কেবে টু কেবে আপ্লাই, কোর্স ফি কোন কেতে রহিব, সিলেকশন প্রসিজর কেমতি হব, কতটা সিট কো কোর্সরে কেতে কোন আছে, ডিটেলস এ টু জেড ভিডিওর প্রথম শেষ পর্যন্ত কহিবি। আপনার ভিডিওকে প্রথম শেষ পর্যন্ত দেখুন, যদি এপর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দেখুন, চালান্ত আরম্ভ করিয়া কম রয়েছে ডিটেলস, এটি আপনার মানে দেখিপারে লেখা হয়েছে গঙ্গাধর মেহের ইউনিভার্সিটি অমৃতা বিহার সম্বলপুর ওড়িশা ইউজি আডমিশন, আপনার অন্ডার গ্রাজুয়েট কোর্স প্লস থ্রি আডমিশন করা 2021-22 পাই লেখা হয়েছে, আপ্লিকেশন সার ইউনিটেড টু ডিফারেন্ট ইউজি প্রোগ্রাম জি ইউনিভার্সিটি, আপনার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.gminiversity.ac.in, এর আপনার টোটাল আপ্লিকেশন আপনার রহব 16/8 to 31/8 যাকে, লাস্ট ডেট হচ্ছে 31/8, দেখিবা এটি আপনার মানে দেখতে ইউজি আডমিশন লেখা হয়েছে 21-22 অফিসিয়াল ওয়েবসাইট www.gminiversity.ac.in, আপনার মানে সেটি যাই মধ্যে দেখিপারে, তাপরে যদি দেখিবা আমি কে গোটে সেকেন্ড, হ্যাঁ এটি আপনার মানে দেখিপারে আন্থ্রোপোলোজি আর্টস কথা, আন্থ্রোপোলোজিতে 16টা সিট আছে আপনার, ইকোনমিক্সরে 80, এডুকেশন 32, ইংলিশ 48, জিওগ্রাফি 24, তাপরে হিন্দি আছে আপনার 32, হিস্ট্রি 48, ম্যাথমেটিক্স 20, ওড়িয়া 48, ফিলোসফি 24, পলিটিক্যাল সাইন্স 96, সাইকোলোজি 24, সংস্কৃত 32, সোসিওলোজি 32, এবং তাপরে আপনার স্ট্যাটিস্টিক্স 16টা, কমর্স একাউন্টিং অনার্স আপনার 384, তাপরে যদি সাইন্স কথা দেখিবা আন্থ্রোপোলোজি আপনার 16, বটনি 48, কেমিস্ট্রি 48, জিওগ্রাফি 8, ম্যাথমেটিক্স 40, ফিজিক্স 48, স্ট্যাটিস্টিক্স 16 আপনার, তাপরে জুলোজি 48, সেভাবে সেলফ ফাইনান্সিং কোর্স কথা যদি কবে আপনার বিবিএ অছি 64টা সিট, বিএসসিআইএসটি হচ্ছে 48টা সিট, কম্পুটর সাইন্স 32, ইন্টিগ্রেটেড বিএ বিডি যেটা আপনার কোথায় 50টা সিট, ইন্টিগ্রেটেড বিএসসি বিডি আপনার 50টা সিট, ইন্টিগ্রেটেড বিএসসি এমএসসি ইকোনমিক্স আপনার 32টা সিট, এই লা আপনার কোর্স স্ট্রেংথ। তাপরে যদি আপনার আডমিশন ডেডলাইন কথা দেখবে, এই আডমিশন ডেডলাইন মানে এইটা হচ্ছে আপনার ইম্পর্টাট জিনিস, আভেলেবিলিটি অফ অনলাইন আপ্লিকেশন ফর্ম ইন দ ইউনিভার্সিটি, এর রয়েছে আপনার জিএম ইউনিভার্সিটি .ac.in, ই আডমিশন ইউনিভার্সিটি .ac.in, এইটা আপনার 16/8 রয়েছে মন্ডে মানে আজ টু স্টার্ট হয়ে গলা, আর লাস্ট ডেট আপ্লিকেশন এটা ইম্পর্টাট, লাস্ট ডেট আপনার এইটা ওয়েবসাইট তো আপনার বারম্বার কৌছি, আপনার লাস্ট ডেট হচ্ছে 31/8 মানে 31 অগস্ট, মানে কত 15 দিন সময় সেমানে দিয়েছেন, তাপরে আপনার জেনারেল ইনফরমেশন সে কিন্তু ছাড়ত, ইয়ে জেনারেল কথা, আপনার যদি আপ্লিকেশন ফি কথা দেখিবা, ইনস্ট্রকশন ফর ইউজি ই আডমিশন আপনার আপ্লিকেশন কথা যদি কহিবা আমি 300 টাকা ফর ইচ অনার্স অর কোর্স সবজেক্ট, মানে 300 টাকা আপ্লিকেশন ফি লাগবে আপনার, লাস্ট ডেট হচ্ছে আপনার ইম্পর্টাট মনে রাখি দেওয়া আপনার 16/8 স্টার্ট হব, 31/8 লাস্ট ডেট, বারম্বার কৌছি 31/8 লাস্ট ডেট, কোন কোন ডকুমেন্ট আপনার দরকার হবে আপ্লাই কলা বেলে, অনলাইন আপ্লিকেশন সময় আপনার ভ্যালিড ইমেল আইডি দরকার রইব, মোবাইল নম্বর দরকার হব, তাপরে আপনার আপ্লিকেশন আইডি গোটা মিলবে, আপ্লিকেশন আইডি মিলি সারা পরে আপনার সেঠু যাই আপ্লাই করবে, যেমনি নেম আড্রেস ডিটেলস কোয়ালিফিকেশন সেটা দিকে আপ্লাই করবে, আপ্লাই করে সারা বেড়ে ফটো গোটা মাগবে আপনার 100 KB সাইজর, স্ক্যান কপি অফ 10th মার্কসিট দরকার হব, স্ক্যান কপি অফ 10th মার্কসিট, তাপরে আপনার আউ এসসি এসটি যদি অনেক আপনার কাস্ট সার্টিফিকেট মাগব, যদি অনেক আপনার স্পেশাল প্রিপারেশন মানে ওয়েটেজ নেওয়া চাহুন, আপনার প্লস টু মার্কসিট আর সার্টিফিকেট দরকার হব, আপনার কেমতি আপ্লাই করবে, আপ্লাই করা আপনার এই ওয়েবসাইট www.gminiversity.ac.in রে যাওয়া পড়ব, তাপরে ইউজি আডমিশন 21-22 লেখা হয়েছে সেটি যাই আপনার আপ্লাই করবে, এডুকেশনাল ডিটেলস দেবে যা যা যেমনি আপ্লাই করতে সেমতি আপ্লাই করবে, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি কম দেখা তাহলে আপনার দ মিনিমম প্লস থ্রি পাই আপনার সিএচএসসি প্লস টু করে দরকার, আটলিস্ট
सी आउ किसी अलग क्राइटेरिया स्टूडेंट पासिंग प्लस टू साइंस अप्लाए अल द स्ट्रीम प्लस थ्री लेवल प्लस टू अप्लाई करने दरकार आउ प्लस टू कमर्स प्लस थ्री कमर्स से प्लस टू कमर्स पढ़ते दरकार प्लस थ्री किंबा प्लस थ्री आर्ट्स पढ़ते हम जो स्टूडेंट प्लस टू आर्ट्स अप्लाई करते हैं प्लस थ्री आर्ट्स करेंगे आज जो मैंने प्लस टू आर्ट्स कि कमर्स कर मैथमेटिक्स अच्छे से इंटीग्रेटेड बीएससी एमएससी इकोनॉमिक्स अप्लाई करेंगे जे बीएससी बॉटनी आउ जूलॉजी रे अप्लाई करने चाहते हैं प्लस टू बीएससी सॉरी प्लस टू बॉटनी जूलॉजी थी दरकार आज जो मैंने मैथमेटिक्स अनर्स ना चाहते हैं प्लस टू आर्ट्स कि साइंस मैथमेटिक्स गोटे सब्जेक्ट थी दरकार से भाया कंप्यूटर साइंस युवाक ये जिनस बीएससी आईएसटी भी आप मैथमेटिक्स फिजिक्स थी दरकार आउे बीएससी एम एस सी इकोनोमिक्स जो मैंने अप्लाई करने चाहते आप प्लस टू साइंस आर्ट्स गोटे सब्जेक्ट थी दरकार एनआईओएस कैंडिडेट्स मैंने अप्लाई करें आप्लिकेसन फी अलरेडी तो आपचारी आप तीन सौ टाँग पड़ो आपल इंटरनेट बैंकिंग केवल हम ताप देखिए इंटीग्रेटेड यहाँ बहुत बड़े जिन इंटीग्रेटेड बीए बीडी कि बीएससी बीडी जो मैंने चाहते आपंकर बीए बीडी बीएससी बीडी जीएम यूनिवर्सिटी आप्लिकेसन नौती आपंकर सीबीसीएस अनुसार हम ये आप पचासटा सीट रही है कतेटा पचासटा सीट बीए बीडी पचासटा सीट आपंकर बीएससी बीडी यहाँ कोर्स होती चार वर्षिया कोर्स से एलिजिबिलिटी क्राइटेरिया पर बीए बीडी आपंकर प्लस टू मार्क्स आउ दशम मार्क्स अनुसार सिलेक्शन हम इसमें क्राइटेरिया होती आपंकर पचास परसेंट आप क्वालिफाइंग एग्जाम आप जो सीएचएससी मैंने प्लस टू आप पचास परसेंट जदि थी तेल आप्लाय करें आउ एस सी एस टी कैंडिडेट्स मैं पैंचाश परसेंट प्लस टू साइंस पिला बीएससी बीडी अप्लाय करेंगे नहीं प्लस टू साइंस कैंडिडेट दुईटा जाक अप्लाई करेंगे बीएससी बीडी आउ बीए बीडी प्रोग्राम अप्लाय करेंगे किंतु जो मैंने आर्ट्स अच्छा से केवल बीए बीडी अप्लाय करेंगे जदि कोर्स फी कथा कह इंटीग्रेटेड बीए बीडी बीएससी बीडी कोर्स फी आपंकर पैंचाश हजार टाँग कोर्स फी लगे जदि अनर्स कथ देखा पूरा टोटाल सीट डिजन बीएससी बीडी आउ बीए बीडी जो आपंकर कोर्स डिजन कथ देखा इंग्लीश अनर्स दसटा ओडिया दसटा हिस्ट्री अनर्स दसटा पॉलिटिकल दसटा जियोग्राफी पाँचटा इकोनॉमिक्स पांचटा से भाया साइंस कथ देखा जदि आपर बीएससी बीडी फिजिक्स दसटा केमिस्ट्री दसटा बॉटनी दसटा जूलॉजी दसटा मैथमेटिक्स दसटा तापर इंटीग्रेटेड बीएससी एमएससी प्रोग्राम जो देखिए पांच वर्षिया कोर्स एपंकर कोर्स भी रोज पैंतीस हजार आपंकर फास्ट तीन वर्ष पचास हजार रोज सेकेंड दुई वर्ष आपंकर प्लस टू मैथमेटिक्स कंपलसरी थी दरकार यहाँ प्लस टू मार्क्स अनुसार सिलेक्शन हम यूआर कैंडिडेट्स जो मैंने पैंतालीस परसेंट रखिंट से अप्लाई करेंगे आप्लिकेसन प्रोसेस होती से लिखिंट ये द कैंडिडेट ऑनलाइन एप्लीकेशन फॉर्म विल अवेलेबल ऑनलाइन एप्लीकेशन रही ऑनलाइन आउ गोटे जिनस है जो मैंने अलग अलग प्रोग्राम इच प्रोग्राम मन कर जे अनर्स अलग अलग हिस्ट्री अनर्स अप्लाई कर पॉलिटिकल अनर्स अप्लाई कर अलग अलग फॉर्म फिलअप करा पड़ो मन कर जे फिजिक्स केमिस्ट्री कर अलग अलग फॉर्म अप्लाई करा पड़े गोटे गोटे हम ना एडमिशन आपंकर पीडीएफ छाड़ू ऑनलाइन रे हम तीन सौ टाँग लगे बारंबार ऑलरेडी मुझे कही सारे आपन को यूनिवर्सिटी को हार्ड कॉपी किसी सेंड करा पड़ ना तापर एडमिशन समय कौन कौन डॉक्यूमेंट से मुझे ऑलरेडी कहि ऑलरेडी कही देता है आपंकर हार्ड कॉपी जो ऑनलाइन एप्लीकेशन कले तार गोटे हार्ड कॉपी आनते मैंने प्रिंट काढ़ देते ट्रांजैक्शन ऑफ द फी रिसीप्ट जो आप पैसा काटते तीन सौ से रखिथे वन पासपोर्ट साइज कलर फोटोग्राफ गोटे थी दरकार दशम सर्टिफिकेट और मार्कशीट रही दरकार आपंकर स्पेशल रिजर्वेशन एस सी एस टी सर्टिफिकेट जब अच्छी तेल करेंगे रखी थी दरकार आउ सेल्फ असिस्टेड फोटो कॉपी और सर्टिफिकेट क्लेमिंग गोटे अलग किसी गोटे जब अच्छी एनसीसी अच्छी किंवा एनएसएस अच्छी किंवा आप एक्स सर्विस मैन रोटा तेल आपटापी अप्लाई करेंगे कौन करेंगे कौन न करेंगे आप केवल पर्टिकुला जीएम यूनिवर्सिटी वेबसाइट रे अप्लाई करूँ बाहर कौटी अप्लाई करूँ ना से अलग कहीं जिम्मेदार हे ना अलग बारंबार जब अलग आप्लिकेसन अलग अलग नर्स अप्लाई करते हैं अलग अलग आप्लिकेसन दिंतु सिलेक्शन कमी हम सिलेक्शन कथा जोड़ा कह गले प्रिंसिपल ऑफ सिलेक्शन जोड़ा सिलेक्शन कथा कही एडमिशन इनटू वेरियस कोर्सेस रेगुलर सेल्फ फाइनेंस जो भी कोर्स अच्छी सब कोर्स बेस्ट अपॉन मेरिट मेरिट माने आपंकर प्लस टू रे जो सब मार्क रखिंट से ही मार्क अनुसार आपंकर सिलेक्शन हो टोटल मार्क्स सिकोडियन हायर सेकेंडरी आपंकर प्लस टू जो मार्क अच्छी से ही अनुसार सिलेक्शन हम एप्लिकेंट्स फॉर द एडमिशन प्लस थ्रू एनआईओएस दिल्ली मे बी अलाउड फॉर द कॉलिंग कंडीशन माने एनआईओएस पिला माने जे अप्लाई करि परिबे तापर जदि देखिबा आमे त
ତାପରେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଲେଖିଛି ଆଉ ଆଡ଼ମିସନ ଇନ୍ ଅନଲାଇନ୍ ଫର୍ ସିଲେକ୍ସନ୍ ୱିଲ୍ ବି ପ୍ରିପେୟାର୍ ଆଜ୍ ପର୍ ଦ ସବମିଟେଡ୍ ଆର୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ତେଣୁ ଆପଣ ଠିକ୍ଠାକ୍ ସବୁ ଦିଅନ୍ତୁ ହଁ ଏଠି କ'ଣ କେଉଁ କେଉଁ ଷ୍ଟେଜ୍ରେ ଆଡ଼ମିସନ୍ ହେବ ତିନିଟା ଷ୍ଟେଜ୍ରେ ଆଡ଼ମିସନ୍ ହେବ ଗୋଟେ ହେଉଛି ଫାର୍ଷ୍ଟ ସିଲେକ୍ସନ୍ ସେକେଣ୍ଡ ସିଲେକ୍ସନ୍ ବାଲାନ୍ସ ସିଟ୍ ଯେଉଁଟା ସ୍ପଟ୍ ଆଡ଼ମିସନ୍ ମୁଁ ପ୍ରତ୍ୟେକ ଆଡ଼ମିସନ୍ ପାଇଁ ପ୍ରତିଥର ବାହାରିଲା ମାନେ କହିବି ଆପଣଙ୍କୁ ଡିଟେଲ୍ସ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସବସ୍କ୍ରାଇବ୍ ନାହାନ୍ତି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ ୟାର PDF ମଧ୍ୟ ଲିଙ୍କ୍ରେ ଦେଇଦେବି ଇଣ୍ଟିମେସନ୍ ପ୍ରୋସିଜର୍ ସବୁଥର ଆପଣଙ୍କ ପାଖକୁ ଫାର୍ଷ୍ଟ ସିଲେକ୍ସନ୍ ପାଇଁ SMS ଆସିବ SMS ଯିବ ସେତେବେଳେ ୱେବସାଇଟ୍ରେ ବାହାରିବ ନୋଟିସ୍ ବୋର୍ଡ଼ ବି ବାହାରିବ ଆପଣ ଦେଖିପାରିବେ ମଧ୍ୟ ମୁଁ ଦେଇଦେବି ଆପଣଙ୍କର ଆଡ଼ମିସନ୍ ପାଇଁ ଚେକ୍ଲିଷ୍ଟ କ'ଣ କ'ଣ ହେବ ଦରକାର ହେବ ଚେକ୍ଲିଷ୍ଟ ମାନେ ଆଡ଼ମିସନ୍ ପାଇଁ କ'ଣ କ'ଣ ଦରକାର ହେବ ଏଥିରେ ଅରିଜିନାଲ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣଙ୍କର ଇଣ୍ଟିମେସନ୍ ଲେଟର୍ ଆଉ ଟୋଟାଲ୍ ଫିଜ୍ ଯେତିକି ଟଙ୍କା କୋର୍ସ ଫି ରହିଛି ତିନିଟା ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ୍ ଆଉ ଯଦି SC/ST କାଟାଗୋରୀ ସାର୍ଟିଫିକେଟ୍ ତା'ପରେ କଣ୍ଡକ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ମାଇଗ୍ରେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଣ୍ଟି ରାଗିଂ ଫର୍ମ ଏଇଟା ଛାଡ଼ନ୍ତି ଆଡ଼ମିସନ୍ ସମୟରେ ସେତେବେଳେ +2 କାଉନସିଲ୍ରୁ ପାସ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଉ ଆପଣଙ୍କର ଯଦି ରିଜର୍ଭେସନ୍ ଯଦି ଅଛି କିଛି ତା'ପରେ ରିଜର୍ଭେସନ୍ ହେଲା ST ତ ଆପଣ ଜାଣିଛନ୍ତି 16.25 ଆଉ SC/ST ହେଉଛି ଆପଣଙ୍କର 22.5% ଅନୁସାରେ ରିଜର୍ଭେସନ୍ ହେବ PWD ମାନଙ୍କ ପାଇଁ ରିଜର୍ଭେସନ୍ ଅଛି NCC NSS ଏଥିପାଇଁ ମଧ୍ୟ ୱେଟେଜ୍ ରହିଛି ସ୍ପୋର୍ଟସ୍ ଗେମ୍ରେ ଯଦି କିଛି ଷ୍ଟେଟ୍ ଲେଭେଲ୍ ଅଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ମିଳିବ ଆପଣଙ୍କ ସାର୍ଟିଫିକେଟ୍ ଡକୁମେଣ୍ଟସ୍ ଆପଣଙ୍କୁ ଆଡ଼ମିସନ୍ ସମୟରେ +2 ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ ପ୍ରୋଭିଜନାଲ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ମାର୍କସିଟ୍ ଆଉ ଆପଣଙ୍କର CLC FLC ସେମାନେ ସବୁ ନେବେ ଏବଂ ଆଡ଼ମିସନ୍ କରିବେ SC/ST ଯଦି ଅଛି ଆପଣଙ୍କର SC/ST ଏକ୍ ସର୍ଭିସ୍ ମ୍ୟାନ୍ ଅଛନ୍ତି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୋଟ୍ସ ଛାଡ଼ନ୍ତୁ ଆଉ କିଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନାହିଁ ହଁ ଆଡ଼ମିସନ୍ ଫି କଥା ଯଦି ଦେଖିବା ଆର୍ଟ୍ସ ଆଉ କମର୍ସ ଯେଉଁ ଆପଣଙ୍କର ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ ପାଇଁ ୱିଦାଉଟ୍ ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ଯେଉଁ ଅଛନ୍ତି କୋର୍ସ ଫି କଥା ଯଦି ଦେଖିବା ଆପଣମାନେ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ ଆପଣଙ୍କର ଏଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କ କୋର୍ସ ଫି BA BCOM BBA ପାଇଁ 5420 ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ ସେକେଣ୍ଡ ଇୟର୍ ଏଇଟା ହେଉଛି ଥାର୍ଡ଼ ଇୟର୍ ଆଉ ଯେଉଁମାନଙ୍କର ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ଅଛି ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ମାନଙ୍କ ପାଇଁ ଏଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କର ଦେଖିପାରୁଥିବେ ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ଅଛି ଏଇଆ ହେଉଛି ଆପଣଙ୍କର କୋର୍ସ ଫି ଏଇଠି ଏଇଠି ଆପଣମାନଙ୍କୁ ଅଲରେଡ଼ି ଦେଖିଦେଉଛି ଆପଣଙ୍କର ଯଦି ଏଠି ପୁରା ପର୍ଟିକୁଲାର କରିଦେଉଛି UG କମ୍ପ୍ୟୁଟର ସାଇନ୍ସ ପାଇଁ 20,000 କୋର୍ସ ଫି BA BED ପାଇଁ 35,000 BSc BED ପାଇଁ 40,000 BBA ପାଇଁ 25,000 BSc IST ପାଇଁ 30,000 ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ BSc MSc ଇକୋନୋମିକ୍ ଫାର୍ଷ୍ଟ 3 ବର୍ଷ ପାଇଁ 35,000 ତା'ପରେ ଲାଷ୍ଟ 2 ବର୍ଷ ପାଇଁ 50,000 ଆପଣଙ୍କ ଆଡ଼ମିସନ୍ ଅଲରେଡ଼ି ସିଲେକ୍ସନ୍ କେମିତି ହେବ ଅଲରେଡ଼ି ମୁଁ କହିଦେଇଛି ଆପଣଙ୍କର ମେରିଟ୍ ବେସିସ୍ରେ ହେବ ତା'ପରେ ଫାର୍ଷ୍ଟ ସିଲେକ୍ସନ୍ ସେକେଣ୍ଡ ସିଲେକ୍ସନ୍ ଥାର୍ଡ଼ ସିଲେକ୍ସନ୍ ଯେମିତି ହେବା କଥା ହେବ ତା'ପରେ ଆଉ ଯଦି ଆମେ ଦେଖିବା ହଷ୍ଟେଲ୍ କଥା ଦେଖିବା ହଷ୍ଟେଲ୍ରେ ଓମେନ୍ସ ହଷ୍ଟେଲ୍ ପାଇଁ ଏତିକି ସବୁ ଅଛି ଆପଣଙ୍କର ବଏଜ୍ ହଷ୍ଟେଲ୍ ପାଇଁ ଏତିକି ସିଟ୍ ଅଛି ଓମେନ୍ସ ହଷ୍ଟେଲ୍ ପାଇଁ ଏତିକି ସିଟ୍ ଅଛି ଛାଡ଼ନ୍ତୁ ପ୍ରଥମେ ଆଡ଼ମିସନ୍ ହୋଇଯାଉ ତା'ପରେ ଆପଣ ହଷ୍ଟେଲ୍ କଥା ଦେଖିବେ ଏଇ ଥିଲା ଇନଫର୍ମେସନ୍ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ଦୟାକରି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ ଆମେ A to Z ଇନଫର୍ମେସନ୍ ଆପଣଙ୍କୁ ଡିଟେଲ୍ସ ଦେବୁ ଯେଉଁମାନେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଜାଣିଛନ୍ତି ଏତିକି କହି ମୁଁ ରଖୁଛି ଜୟ ଜଗନ୍ନାଥ